এটা নাটাই, এরকম নাটাই আমি আসলে এর আগে কখনো দেখিনি। কেরানীগঞ্জ এসে এই প্রথম এরকম একটা নাটাই দেখলাম, যেটি দেখে আমি অবাক হয়েছি। দর্শক বন্ধুরা, এসেছি কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে এসে একটা অবাক করা বিষয়, সেটা হলো ছোটোবেলায় দুরন্তপনা সবাই করেছে, সেই দুরন্তপনার একটা মূল্যবান উপকরণ ছিল ঘুড়ি। সেই ঘুড়ির সাথে যে নাটাই আমরা নিতাম, যে বা নাটাই দিয়ে যে ঘুড়ি আমরা কাটতাম, সেই নাটাইয়ের একটা দোকানের সন্ধান পেয়েছি। রফিক চাচা, যিনি আমার পাশে বসে আছেন, তিনি এই নাটাইয়ের কারিগর। এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন, মানে অদ্ভুত রকম এবং অসংখ্য রকমের নাটাই, যে নাটাইগুলো আমি আসলে এর আগে ওইভাবে দেখিনি বা দেখার কথাও না। এখানে এসে দেখে আমি অবাক হয়েছি এবং সেজন্য এই ভিডিওটি করা। রফিক চাচার মুখেই এই সবগুলো নাটাইয়ের পরিচয় জানব এবং সেই নাটাইগুলো দিয়ে কি করে, কিভাবে ব্যবহার করে সব কিছু জানব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। আরে বাবা, নাহলে ঘেন্না হয় না তো? হ্যাঁ, আমি যে গুটিটা কাটুম তো ঘেন্না যত দূরে দেবো সুতো তত দূরে আসবো গুড্ডি খাপ। আমার তো ফার্নিচারের ব্যবসা আছিল, তো ওই 3 বছর হয় আমি এই লাটাই বানাই। এখন বয়স হয়ে গেছে না, এখন আর এই ফার্নিচার লাইনের মধ্যে থাকা সম্ভব না। এই বছর ঠিক হয়, এই যে লাটাইগুলি আছে এগুলি সব কাঠেরই। এই লাটাই 700-800 টাকা করে বেশি আমি এগুলি। হ্যাঁ, ঘুড়ি ওড়ায় এগুলি, এতে এক সাইজের এগুলি আছে এখানে, তবে কিছু বড় লাটাই আছে এখানে। নাম কি, নাম তো এরকম আলাদাভাবে নাম নাই আর। হ্যাঁ, বাস লাটাই লাটাই 6 ইঞ্চি আছে, 7 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে। এইটা হলো আপনার 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, 6.5, মানে এই এই ডাইটা 6.5 আছে এটা। তো 700, মানে 700 টাকা দিয়ে দিই, কিন্তু আমরা বাঙালি না, আমাদের তো আবার কিছু দাম দর না করলে তো চলে না, কমাইতে হয়। তহরটা হলো কি, এই যে ধরেন লাটাইটা, এখন এটা 6.5 ইঞ্চি আছে, এইটার একটা ডাই আছে, সুতাটা যখন ঘোরাইব টান দিব, যদি এটা বেশি হয় তো সুতাটা খুব তাড়াতাড়ি আসে, গুড্ডিটা কাটেও ভালো তাড়াতাড়ি। আর এগুলি ছোটো, তো ছোটো 10-12-15-16 বছরের পোলাপড়ের লাটাই এগুলি। আর এগুলি সব কিন্তু এই যে সেগুন কাঠের চটা, এগুলি সেগুন কাঠের চটা, এটা হলো অন্য কাঠ, এটাও অন্য কাঠ। এইখানে কিছু বড় লাটাই আছে। হ্যাঁ হ্যাঁ, একই, এটাগুলো একই সাইজের কালে। হ্যাঁ, এইগুলি আছে, এটা যেরকম 5 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা প্রায় 7 ইঞ্চি আছে, এটা এটা 4.5-5 ইঞ্চির বেশি আছে। এগুলো ছোটো পোলা পানির লেগা, এই যে এগুলি 5 ইঞ্চি 4.5 ইঞ্চি এগুলি আছে। আর এটা একটু মাঝারি ধরনের, এটা হলো মাঝারি ধরনের, ফিনিশ হয়নি এখনো, এখন আবার এটা গ্লেজ দিতে হইব। প্রথমে তো আমার এগুলি চাকি বানাইতে, যে দেখলেন না চাকি বানাইলাম, তারপরে এই ডান্ডি বানাইতে হয়, এটাও মেশিনে, ডান্ডিটাও মেশিনে, তারপরে এই চটা আছে, এই চটা, এই যে এই চটাগুলি আবার লাগে চাইবে। হ্যাঁ, এগুলি সেগুন কাঠের চটা, সেগুন কাঠ ছাড়া তো হয় না। পরে এগুলি আবার এই চটা লাগাইবার পরে আবার এর উপরে গিলু দিতে হয়, গিলু দিয়ে মাইখা রেখা দিতে হয়, শুকায় গেলে আবার এটা এই এই রান্দা দিয়ে কাটতে হয়। কাটার পরে তারপরে সেন্টার মেশিন দিয়ে ঘষাই। আর এই এটা হলো 9 ইঞ্চি ডাই, যেটা বলছিলেন না যে এটা মানে চড়া হওয়ার গুণটা কি, মানে এটা সুতা তাড়াতাড়ি রানিং করে। এগুলি 1200 টাকা ছেড়ে দিই, হ্যাঁ পাইকারিটা 1200 টাকা লয়ে যায়, এরা আবার বেচে এখান থেকে নিয়ে গিয়া 2000, 1700-1800 টাকা বিক্রি করে।
ওরা তো দোকানে রাইখা বেচবো। এই যে ছোট আছে এখানে, এটা লাঠিটা আবার ছোট, এগুলো 500 টাকার মধ্যে ছেড়ে দিয়ে। এই যে আবার এই লাঠি আছে এখানে, হ্যাঁ এটা হলো পাইকার আমার কাছ থেকে নিয়ে যায় 1800-2000 টাকা দিয়ে দিই। তারা নিয়ে আবার 2500, এটা হলো 9 ইঞ্চি, মানে রেটটা তো বললাম, এই যে 9 ইঞ্চি এটা ওজন। হ্যাঁ কেউ নেয় 3 কেজি, কেউ 2.5 কেজি, কেউ 2 কেজি, তারা আগেই বলে দেবো ভাই আমার 3 কেজি দরকার। একটু দেখেন ওজনটা দেখেন, সবচেয়ে ভালো হয় তো সেগুন কাঠ, হ্যাঁ যেরকম এই যে পোড়াটা সেগুন, এই চাকরিও সেগুন, চটাও সেগুন, এই লাঠিটা একটু ভিন্ন। এইটা আমি অবশ্য এই সাইজের অন্য 800 বেশি, এটা 1000 টাকা নিচে না, হ্যাঁ পাইকারি এই লাগে, পাইকারি রেট বলতেছে এমনি ই না, এমনি কারোর কাছ থেকে নিলে একটু বেশি নিই। এই যে যে পাইকারটা এটা 1200 টাকা লয়ে যায়। এটা পাইকারটা মানে এই পাইকারটা কই থেকে আসে? মিরপুর, তারপর খিলগাঁও, নারায়ণগঞ্জ থেকেও আসে, হ্যাঁ না চট্টগ্রামে ওই যে কুরিয়ার সেন্টারে আমি না কুরিয়ারে মাল পাঠাবো না, আমি কুরিয়ারে মাল পাঠাইতে গেলে অনেক ঝামেলা। না এখন সেরকম না, আমি দিলাম তো 3 বছর, 3 বছরে এই পর্যন্ত মোটামুটি মানে চলার মতো, মানে দোকান ভাড়া টাড়া দিয়ে নিজের খরচ, আর আমার ওই রকম টাকার প্রয়োজন তো আছে, কিন্তু ছেলেরা আমারে দেয়, তারা বিদেশে চাকরি করে, আর 10,000 টাকা আমি নিজেই খরচা হাত খরচ পাই। দর্শক বন্ধুরা, ভিডিওতে এই দোকানের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের কারো যদি কোনো রকম নাটাই দরকার হয় পাইকারি কিংবা খুচরা, তাহলে রফিক চাচার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইলো।